হ্যালো ভিউয়ার্স, আমি সুদীপ আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো প্রেত স্টুডিও। আজ আমাদের 14th এপিসোড। আজ রয়েছে গায়ে কাঁটা দেওয়ার মতো একটি ভৌতিক ঘটনা। এ ঘটনাটা শোনাবো, সেটা একটা বামুন ভূতের ঘটনা। এই ভূত সম্পর্কে আপনারা শুনেছেন কিনা সেটা আমার জানা নেই, যদি জেনে থাকেন এই ভূত সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানান। বামুন ভূত হলো সাধারণ মানুষের থেকে বেটে হয়, তাদেরকে আগে কালো জাদু ইত্যাদি খারাপ কাজ করার জন্য বাড়িতে পোষা হতো। আজকে এই বামুন ভূতেরই একটি ঘটনা শোনাবো, তো সম্পূর্ণ ঘটনাটা শোনার অনুরোধ রইল সবার কাছে। তো বেশি কথা না বলে চলে যাব আজকের ঘটনায়। হ্যাঁ, ঘটনায় যাওয়ার আগে একটা কথা, যারা এখনও এই ভৌতিক পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই এবং এই পরিবারের সদস্য হয়ে যান। এখানে শনিবার এবং মঙ্গলবার সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। আপনারাও চাইলে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠাবার জন্য লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনা পাঠাতে পারেন। অনেক অনেক ঘটনা পাওয়ার আশায় থাকলাম, চলে যাচ্ছি আজকের ঘটনায়। শনিবার মঙ্গলবার রাত 10টা মানেই গা ঝমঝম ভয়ের রাত। ঘটনা পাঠিয়েছেন নদিয়া থেকে আবির দত্ত। ঘটনাটি আজ থেকে প্রায় 3 বছর আগের। ঘটনাটি ঘটে আমার সাথে এবং আমার বন্ধুদের সাথে। আমরা 5-6 জন বন্ধু মিলে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করি। পাহাড়, জঙ্গল, সমুদ্র, কোথায় যাব এটা নিয়ে একটা কনফিউজ ছিলাম সবাই। তারপর ঠিক করলাম জঙ্গলে যাওয়া যাক। সেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে নানা রকম পাখির কলরব এবং শুদ্ধ বাতাস। দারুণ একটা মনোরম পরিবেশ উপলব্ধি করা যাবে। ঠিক করে ফেললাম আমরা শিমুলতলা যাব। হাওয়া বদলের জন্য শিমুলতলা প্রসিদ্ধ জায়গা, ওখানে ছোটোখাটো পাহাড়ও আছে। তো আমরা বন্ধুরা মিলে চায়ের দোকানে বসে আলোচনা করছি শিমুলতলা কিভাবে যাব, ওখানে কি করব। তার মধ্যে পাশে এক কাকু বলে উঠলেন, শিমুলতলা যাবি তোরা? শিমুলতলায়? আরে ওখানে তো এখন ফাঁকা, কোনো সমস্যাই হবে না। এখন ওখানে তেমন কোনো লোক যায়ও না, কোনো রিসর্ট মিসর্ট বুক করতে হবে না, ওখানে চলে যা, ফাঁকা রিসর্ট অনেক পড়ে আছে। তো বাড়িতে পারমিশন নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম শিমুলতলার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে শিমুলতলা স্টেশনে যখন নামি আমরা, তখন বেলা 3:45। তারপর যখন আমরা রিসর্টে যাই তখন আমরা পড়ি মহাবিপদে। রিসর্ট সব ফুল, আমরা একে একে অনেকগুলো রিসর্ট ঘুরলাম, একটাতেও ফাঁকা পেলাম না। ওনারা বললেন আগে থেকে বুকিং না করে এলে এখানে রুম পাওয়া খুব মুশকিল। অগত্যা কিছু করার নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, সবাই খুব ক্লান্ত হয়ে পড়ায় রাস্তার পাশে একটা জায়গায় আমরা বসে পড়ি। তখন সন্ধ্যা 6টা বাজে প্রায়। আমার এক বন্ধু বলল, চল স্টেশনে গিয়ে বসি, পরের ট্রেনে না হয় বাড়ি ফিরে যাব। এই কথা বলতেই একটি খোঁড়া লোক আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম। নোংরা জামা প্যান্ট পরিহিত, কোঁকড়ানো চুল, লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে এসে হিন্দি এবং বাংলা মিক্স করে লোকটি আমাদের বলল, দাদাবাবুরা মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছেন, আমি কি কিছু সাহায্য করতে পারি? আমি বললাম, কে আপনি আর আপনি কি করে জানলেন আমরা সমস্যায় পড়েছি? উনি বললেন, এই ভর সন্ধ্যাবেলায় রাস্তায় বসে আছেন তাই ভাবলাম কোনো সমস্যায় পড়েছেন হয়তো। আমি বললাম, আমরা এখানে কোনো হোটেল পাচ্ছিলাম না তাই আর কি এখানে বসে আছি। উনি বললেন, আমি থাকার বন্দোবস্ত করে দিতে পারি। আমার বন্ধু বলল, কোথায়, কোন হোটেলে? উনি বললেন, হোটেল না বাবু, একটা কুঠি বাড়ি আছে এখানে, আমি বি ওখানেই থাকি, আমি আপনাদের রান্না বান্না সব কিছু করে দিবে, শুধু যাওয়ার সময় কিছু বক্সিস দিয়ে যাবেন আর কি। আমি বললাম, চল সবাই যাই তাহলে। আমার এক বন্ধু আমার কানে কানে এসে বলল, অচেনা লোক, বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? আমার উত্তর দেওয়ার আগেই আমার অন্য এক বন্ধু বলল, আরে ও গরিব মানুষ, টাকার জন্য এমন করছে হয়তো, আর ওর চেহারা দেখে পোশাক দেখে বুঝতে পারছিস না, আর 2 দিন একটু ভালো মন্দ খেতে পাবে বেচারা, চল চল যাই।
এমনিতেও কোথাকার হোটেল পাওয়া যাবে না। আবার বন্ধু বলল, কিদার হে তোমারা কুঠি? লোকটি বলল, ইহাসে 10 মিনিটকার রাস্তা হে বাবু, চলেন আমি নিয়ে যাচ্ছি আপনাদের। কিছু সময় হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সেই কুঠির সামনে। অনেক পুরনো বাড়িটা, একতলা, লাল রঙের বাড়ি, আগেকারের পুরনো ইট দিয়ে তৈরি। তখনকার সময় রডের ব্যবহার ছিল না, চুন এবং সুরকি দিয়ে তৈরি করা হতো এই বাড়িগুলি। যারা শিমুলতলা গেছেন তারা অবশ্যই দেখেছেন এই ধরনের বাড়ি। জমিদারদের আমলে এই বাড়িগুলি ছিল, এখন এর ধ্বংসাবশেষ পড়ে আছে মাত্র। বাড়ির চারদিকটা জঙ্গল, জনবসতি থেকে একটু ভিতরেই বাড়িটা। বাড়ির উঠোনে রয়েছে একটি মস্ত কুয়ো। বাড়ির সামনে আসতেই একটা কুকুর আমাদের দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। লোকটি লাঠি উঁচু করতেই কুকুরটি ডাকতে ডাকতে জঙ্গলের দিকে চলে গেল। লোকটি বলল, দাদাবাবু আপনার এই রুকিয়ে আমি দুটো ঘর পরিষ্কার করে দিচ্ছি। লোকটি ঘর পরিষ্কার করে দেয়। আমি বলি, আপনি বাজার থেকে দেশি মুরগি আর চাল কিনে আনুন, রাতে মাংস আর ভাত হবে। উনি যেন এক প্রকার চমকে উঠলেন, বললেন, দাদাবাবু এটা করবেন না, এখানে মাছ মাংস খাবেন না, রাতে সমস্যা হয়ে যাবে খুব। আমি বললাম, কী সমস্যা? কোনো সমস্যা হবে না, যাও বাজারে যাও, যাওয়ার সময় ভালো বকশিস পাবে, যাও কাজগুলো করে দাও। ও কিছুতেই রাজি হলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব বিড়বিড় করতে লাগলো। আমি আমার দুই বন্ধুকে বললাম, তোরা যা তো মাংস আর চালটা কিনে নিয়ে আয়, ও না হয় রান্না করে দেবে। ওরা দুজন বাজারে চলে যায়। আমি ভাবলাম, বাড়িতে তো ফোন করা হয়নি, যাই বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে থাকার একটা ব্যবস্থা করে ফেলেছি। ফোনে দেখলাম নেটওয়ার্ক নেই, তাই আমি এদিক ওদিক হেঁটে দেখলাম নেটওয়ার্ক পাওয়া যায় কি না। বাড়ির ছাদে হয়তো নেটওয়ার্ক পাওয়া যাবে, তাই ছাদেই গেলাম এবং বাড়িতে ফোন করে খবর দিয়ে দিলাম যে আমরা রুম পেয়ে গেছি। আমি ছাদ থেকে নামবো, হঠাৎ আমার চোখটা আটকে যায় একটা ঝোপের আড়ালে। পূর্ণিমার চাঁদের আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। দেখলাম কেউ একটা দাঁড়িয়ে আছে ঝোপের পাশে। ভালো করে দেখার চেষ্টা করলাম, হ্যাঁ একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটা অদ্ভুত দেখতে, বামুন আকৃতির। বাচ্চাটা ঠিক যেন জোকারের মতো দেখতে। বাচ্চাটির দৃষ্টি স্থির, তাকিয়ে আছে এই বাড়িটার দিকেই। আমি নিচে দৌড়ে এসে আমার তিন বন্ধুকে ডেকে নিয়ে আসি দেখাবার জন্য। এসে দেখি ওখানে তখন আর কেউ নেই। বন্ধুরা বলল, তুই ভুল দেখেছিস। আমিও মেনে নিলাম, হ্যাঁ হতে পারে, হয়তো জার্নি করে এসেছি, ভুল দেখতে পারি। তারপর ওরা মাংস নিয়ে ফিরে এলো এবং রাতে জব্বর খাওয়া দাওয়া হলো, রান্না করা হলো উঠোনে এবং আমরা বনফায়ারও করি ওখানে। রাতে আমরা দুটো ঘরে তিনজন তিনজন করে শুয়ে পড়ি। লোকটি এসে আমাদের বলল, দাদাবাবু ইয়ে লিজিয়ে আগরবাতি, এটা রাতে জ্বালিয়ে শোবেন। আমি বললাম, কেন, মশার জন্য? উনি বললেন, ওই সমাজ লিজিয়ে, এবং উনি চলে গেলেন। তারপর আমরা ঘরে গিয়ে শুয়ে পড়ি। আমার ঘরে ধূপকাঠি আর জ্বালাই না, কারণ আমার ঘরে এক বন্ধুর শ্বাসকষ্ট আছে। আবার আমাদের কাছে মশারিও ছিল না, তাই মশা না কামড়াবার জন্য এক প্রকার ঔষধ আমাদের গায়ে লাগিয়ে নিই যাতে মশা না কামড়ায়। হঠাৎ মাঝরাতে বুকে খুব কষ্ট অনুভব করি, যেন খুব ভারী একটা পাথর রেখে দিয়েছে বুকের উপর কেউ। দম নিতে খুব কষ্ট হচ্ছিল। আমি এবার চোখ খুলি এবং আমি যা দেখি তাতে আমার হার্ট ফেল হয়ে যায়নি সেটাই রক্ষা। আমি চোখ খুলে দেখি একটা বাচ্চা আমার বুকের উপর বসে আছে, কি ক্রুদ্ধভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে সে। তার মুখ বর্ণহীন, একদম ফ্যাকাশে। ওর আকৃতিটা বাচ্চার মতো, কিন্তু ও কোনো বাচ্চা নয়, আকারে ও খাটো, বামুন আকৃতির মানুষ। শুধু ওর হাইটটাই ছোট রয়েছে, আর দুটো ছোট ছোট এবং হাতের
পাতা দুটো খোলা। ওর ওই হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি আমার পাশের বন্ধুর দিকে তাকালাম ওর টাকার জন্য, কিন্তু এ কি, ওদের বুকের উপরেও বসে আছে একটু করে বামুন আকৃতির মানুষ, ওদের গলাও টিপে ধরেছে ওরা। ওরা ছটপট করছে, ওরাও শ্বাস নিতে পারছে না আমার মতোই। হঠাৎ নাকে এলো একটা ধূপকাঠির সুগন্ধ। ভাবলাম মৃত্যুর আগে হয়তো এমন গন্ধই নাকে আসে। বাঁচার আশা প্রায় ছেড়েই দিলাম, কিন্তু দেখলাম ধীরে ধীরে বামুন আকৃতির মানুষগুলো বুকের উপর থেকে কুকুরের মতো উবে গেল ধীরে ধীরে। ধরপড়িয়ে উঠে বসলাম তিনজনাই। দেখি দরজার কাছে দাঁড়িয়ে আমার অন্য তিন বন্ধু এবং বাড়ির সেই খোড়া লোকটি, সবার হাতে একটি করে ধূপকাঠি রয়েছে। লোকটি এসে বলল, বাবু আপলোক ঠিক আছেন তো? হাঁপাতে হাঁপাতে আমি বললাম, কি ছিল এসব? উনি বললেন, এসব ব্রাহ্মণ ভূত আছে বাবু, মাছ মাংসের গন্ধে এরা চলে আসে, এরা আগরবাত্তির খুশবু এরা সহ্য করতে পারে না। আপলোক আগরবাত্তি কেন জ্বালান নি রাতে? আমার বন্ধু বলল, বাইরে ছুটোছুটির শব্দ শুনে ওদের নাকি ঘুম ভেঙে যায়। বাইরে এসে ওরা দেখে ছোট ছোট কিছু মানুষ দৌড়োদৌড়ি ছুটোছুটি করছে বারান্দা দিয়ে, এবং ওরা আমাদের ঘরের মধ্যে ঢুকতে দেখে ওদের, এবং আমার ওই বন্ধুরা ওই খোড়া কাকুকে ডেকে নিয়ে আসে এবং ঘটনা সব কিছু বলে। উনি বলেন, আপনাদের বলেছিলাম বাবু মাছ মাংস রাতে খাবেন না, তাও আপলোক শুনলেন না আমার কথা। আমি বললাম, তুমি এই বিপদের কথা তো বলোনি আমাদের। তারপর উনি বললেন, এইগুলো হলো বামুন ভূত, এরা অনেক পুরনো, কালো জাদু করে এদের বাড়িতে পোষা হতো আগে, এবং এদেরকে ব্যবহার করা হতো নানা কাজে, এবং এদেরকে মানুষ দেয়া হতো বলিদান হিসেবে। এরা মাছ মাংসের গন্ধে তীব্র আকৃষ্ট হয় এবং ধূপ ধুনার গন্ধে এরা দূরে পালিয়ে যায়। এরপর আমরা ওখান থেকে পরদিন ট্রেন ধরে বাড়ি ফিরে আসি। এই ঘটনাটি আমরা বাড়িতে কাউকে জানাই না, এবং আমাদের বন্ধুদের মধ্যেই ঘটনাটি ছিল। তো এই ছিল আমার ঘটনা। নমস্কার, আবির দত্ত। শনিবার মঙ্গলবার রাত 10টা মানেই গা ছমছমে ভয়ের রাত। তো কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখন সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও এমন সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য। বিদায় নিচ্ছি, আজকের মতো দেখা হচ্ছে পরের এপিসোডে।